গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার রাজধানীর রেডিনগর থানার অন্তর্গত কালিটিলা এলাকার স্বামীর বাড়িতে। মৃত গৃহবধূর নাম বিউটি দাস, বয়স 22 বছর। জানা যায়, বুধবার দুপুরে গৃহবধূর বাপের বাড়ির লোকজনেরা খবর পায় আত্মহত্যা করেছে বিউটি। সাথে সাথেই কসবা থেকে গৃহবধূর বাপের বাড়ির লোকজনেরা ছুটে এসে দেখতে পায় মৃতদেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে। পরবর্তী সময় গৃহবধূর বাপের বাড়ির লোকজনের অভিযোগ, বিয়ের পর থেকেই ননদের অবৈধ ব্যবসা নিয়ে সংসারে প্রায় সময় অশান্তি লেগে থাকতো। এই বিষয়ে স্বামী বিক্রম দাসকে বলা হলে সে প্রাণে মেরে ফেলার হুমকি দিত। বৃহস্পতিবার স্বামী মেরে ফেলেছে বলে অভিযোগ তোলেন গৃহবধূর বাপের বাড়ির লোকজন। পরবর্তী সময় অভিযুক্ত স্বামীকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয় গৃহবধূর আত্মীয় স্বজনরা। অভিযুক্ত স্বামী অরুন্ধতীনগর থানার এসপিও জওয়ান। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনায় এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। শ্বশুরের কোন রকম না,